হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আপনারা আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। চলুন তাহলে আজকে আমরা যেগুলি শিখবো, যে গত পর্বে আমরা দেখেছিলাম মার্জিন, ওরিয়েন্টেশন এবং পেজ সাইজ। তো আজকে আমরা দেখবো যে প্রিন্ট এরিয়া কী, বা কীভাবে পেজ ব্রেক করতে হয়, ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করতে হয়, বা প্রিন্ট টাইটেল। তো চলুন আমরা তাহলে শুরু করি। সর্বপ্রথমে আমরা কি করব, যে প্রিন্ট এরিয়া, সাপোজ এখন যদি আমরা এটি প্রিন্ট করাতে চাই, যতটুকু লেখা আছে দেখেন এই পর্যন্ত আমাদের লেখা আছে, তো এইগুলো আমরা প্রিন্ট করতে পারবো কিরকমভাবে। প্রিন্টে ক্লিক করলাম, এখানে দেখেন প্রিন্ট এরিয়া দেখিয়ে দিচ্ছে, এই পর্যন্ত প্রিন্ট হবে নিজাম পর্যন্ত। তো এখন দেখেন এই পর্যন্ত প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে পেপার সাইজ বা প্রিন্ট এরিয়া সেট করে দিই, সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে, সরি আমার ভুল হয়ে গেছে একটু, আমরা প্রথমে সিলেকশন করে নিলাম যে এরিয়াটা প্রিন্ট করাতে চাই। সাপোজ এইটুকু এরিয়া আমরা প্রিন্ট করাতে চাই এবং কালার দিয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এবারে আমরা পুনরায় সেই পেজ লেআউটটা পেলাম, আসার পরে প্রিন্ট সেট আপ এরিয়া আমরা কি করব, সেট প্রিন্ট এরিয়া। তার আগে আমরা ক্লিয়ার করে নিই, যেহেতু আগের বার ভুল করেছিলাম, ক্লিয়ারে ক্লিক করে নিলাম। এখন দেখেন সর্বপ্রথমে কি করব, সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করলাম, করতে এই এরিয়াটি সিলেকশন হয়ে গেছে। আমরা একটু আগে যখন প্রিন্ট করছিলাম তখন কি হচ্ছিল, যে পুরোটি প্রিন্ট দেখাচ্ছিল, কিন্তু এখন দেখেন আমরা কালার করে নিলাম, এই কারণে বুঝতে সুবিধা হবে, কারণ যতটুকু কালার করেছি ততটুকু এরিয়া আমরা সেট করেছি প্রিন্ট এরিয়া। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি, এতটুকু এরিয়া রয়েছে, বাট আমাদের প্রিন্ট করতে চাইলে কতটুকু এরিয়া প্রিন্ট হবে, যতটুকু এরিয়া আমরা সিলেকশন করে সেট আপ করেছিলাম প্রিন্ট এরিয়া, অর্থাৎ যে এরিয়াটা আমরা দেখিয়ে দিয়েছিলাম প্রিন্ট করার জন্য, সেই এরিয়াটি প্রিন্ট হবে। তাহলে এখন দেখেন অন্য কোনো এরিয়া কিন্তু প্রিন্ট হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে সেট করে নিয়েছিলাম যে এরিয়াটি প্রিন্ট করো। তাহলে এভাবে কি হচ্ছিল, একটা নির্দিষ্ট এরিয়া আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে এভাবে আমরা সেট করে নিতে পারি। এরপরে দেখেন ব্রেক, সাপোজ এখান থেকে আমরা এটা ব্রেক করে দেব, এটা আলাদা পেজ হবে, এখান থেকে এগুলো আলাদা পেজ হবে, তখন আমরা কিভাবে করব। তাহলে এখানে আমরা সিলেকশন রাখলাম, রাখার পরে আমরা কি করব, এই যে পেজ সেট আপ গ্রুপে আসবো, আসার পরে ব্রেকসে ক্লিক করবো। এরপরে কি লেখা আছে, ইনসার্ট পেজ ব্রেক, আমরা ক্লিক করলাম, করার পর এখান থেকে পেজ ব্রেক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা হাইলাইট মতো বর্ডার হয়ে গেছে 3 দিনের পরে। তাহলে এভাবে আমরা কি পেজ ব্রেক করে নিলাম। এবার যদি আমরা প্রিন্টে ক্লিক করি, দেখেন প্রিন্ট এলাম, এখন দেখেন সেইটুকু লেখায় গুলোই প্রথম পেজ, এরপরে আমরা নেক্সটে ক্লিক করলে পরের অংশটুকু নেক্সট পেজ। তাহলে এভাবে আমরা কি পেজ ব্রেক করতে পারি। আবার যদি পেজ ব্রেক আমরা রিমুভ করে দিতে চাই, রিমুভ পেজ ব্রেকে ক্লিক করলাম, এখন যদি আবার আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে দেখেন, সরি পেজ ব্রেক হয়নি, আমরা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে আমরা পেজ ব্রেকে ক্লিক করলাম, রিমুভ পেজ ব্রেক, দেখেন এখনও রিমুভ হয়নি। আমরা পুনরায় আবার ক্লিক করছি রিমুভ পেজ ব্রেক, এবারে আশা করি রিমুভ হয়ে গেছে, তখন রিমুভ হয়নি কারণ আমরা দুই সাইডে দুটো রো সিলেকশন করেনি তার জন্য। এবারে রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা প্রিন্ট করাতে চাই তাহলে কি, প্রিন্টে ক্লিক করলাম, দেখেন পুরো এরিয়াটি দেখিয়ে দিচ্ছে। এখন এভাবে আমরা কি করতে পারি, ব্রেক করতে পারি যে কোনো জায়গা থেকে, এবং ব্রেক করার পরে সেটি ইউজ করতে পারি। এখন দেখেন আমরা যে প্রিন্ট এরিয়া সেট আপ করেছিলাম সেইটুকু এরিয়া কি হচ্ছিল, প্রিন্ট হচ্ছিল যখন আমরা প্রিন্টে ক্লিক করছি, বাট আমাদের পুরো এরিয়াটা যদি আমরা প্রিন্ট করাতে চাই, প্রিন্ট এরিয়া কিভাবে ক্লিক করব, ক্লিয়ার করব। তো সর্বপ্রথমে আমরা কি পেজ লেআউট ট্যাবে আসবো, আসার পরে এখানে দেখেন যে প্রিন্ট এরিয়াতে ক্লিক করব, এখানে দেখেন ক্লিয়ার প্রিন্ট এরিয়া ক্লিক করলাম, এখন দেখেন যে এরিয়াটি আমরা সিলেকশন করে রেখেছিলাম সেই এরিয়াটি ক্লিয়ার হয়ে গেছে এবং পুরো এরিয়াটি দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমরা প্রিন্ট করি পুরো এরিয়াটি প্রিন্ট হবে। তো বন্ধুরা, এইভাবে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে চাইলে যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে আমরা প্রিন্ট করাতে পারি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে যদি উপকৃত করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার করেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার, ইনস্টাগ্রামে। এবং চলুন পরেরগুলো দেখি। এবারে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইউজ করতে চাই, তখন আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ইউজ করবো কীভাবে, সাপোজ ফটো হতে পারে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব সেই পেজ লেআউট ট্যাব, পেজ সেট আপ, ব্যাকগ্রাউন্ড। এবারে অনলাইন নেট যদি চালু থাকে অনলাইন থেকে আমরা নিতে পারি, যদি নেট থাকে না থাকে তাহলে ওয়ার্ক অফলাইন করে আমরা অফলাইন থেকে যে কোনো পিকচার নিয়ে আসতে পারি। সাপোজ আমরা এই পিকচারটি নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে কি ওই পিকচারটি চলে এসেছে। এবারে আমরা কি কোনো পিকচার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে। এবারে আমরা যদি ব্যাকগ্রাউন্ড পিকচারটি হয়তো সাপোজ ভালো লাগছে না, আমরা ডিলিট করে দিতে চাই, ডিলিট কিভাবে করবো, ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব,
দেখেন ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা কি করতে পারি, এগুলো ইউজ করতে পারি। এরপরে প্রিন্ট টাইটেলস, এটা একটু বড় টাইপের, সেই জন্য এখন আর দেখালাম না, সরি, দুঃখিত। পরে ভিডিওটি দেখবেন, পরে ভিডিওটিতে আশা করি দিয়ে রাখবো। এখন বন্ধুরা, যারা আগের ভিডিওগুলি দেখেননি, প্লিজ দেখে আসুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। আমি তাহলে আজকে বিদায় নিলাম, আলবিদা।